কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাত চলছে, সাথে ভয়াবহ ঠান্ডা আর জোরালো বাতাস। নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটনে -79 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এতে দুর্বিষহ জীবন পার করছেন সেখানকার নাগরিকরা। তীব্র বাতাসে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাউথউইকে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে এক শিশু নিহত হয়েছে। বস্টনে প্রতিকূল আবহাওয়ার কারণে সরকারি স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে, সেখানে শত বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখা দিয়েছে। রোড আইল্যান্ডেও 105 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেখানে পারদ নেমেছে -9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যুক্তরাষ্ট্রের মেইনে বরফের সংকোচনের কারণে কম্পন হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়াও ঠান্ডায় গাছ ফেটে যাওয়ারও খবর পাওয়া গেছে। এ অবস্থায় ম্যাসাচুসেটস গভর্নর সেখানকার সাউথ স্টেশনকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখার নির্দেশ দিয়েছেন। উষ্ণায়ন কেন্দ্র খোলা এবং গৃহহীনদের আশ্রয় দেওয়ার মতো জরুরি ব্যবস্থা নিয়েছে অন্য রাজ্যগুলো। আমিনা লুসি, এখন বিশ্ব।